নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি খাবো ভাত, শাক ভাজা, এঁচোড় চিংড়ি, বয়েলড এগ, আর এখানে আছে শিং মাছের ঝোল। অনেকে জিওল মাছও বলে। কাঁচকলা আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল করেছি। তাহলে চলো খাওয়া শুরু করি। সাথে একটা লেবু নিয়েছি, এটা গন্ধরাজ লেবু। এটা বাড়ির দেশি মুরগির ডিম। এঁচোড় চিংড়িটা রান্না খুব সুন্দর হয়েছে।
শিং মাছের ঝোল। শিং মাছের ভেতরে একটা এরকম শিরা শিরা থাকে। দুই পাশে দুটো শিরা থাকে। ওটা এটা না খাওয়াই ভালো।
আলু কাঁচকলা দিয়ে শিঙে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, আর এঁচো চিংড়িটাও ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সকলে ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।